আজকে হলো সংকল্প শোনার বার্থডে। দেখতে দেখতে কিভাবে যে দুটো বছর হয়ে গেল বুঝতেই পারলাম না, তাই আজকে ওকে গায়ে হলুদ মাখিয়ে স্নান করানো হচ্ছে। সেই সবজি দেখতে ভুলবে না, খুব মজার ভিডিও হতে চলেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে এই জন্মদিন উপলক্ষে কিছু গুরুজনদেরকে ডাকা হয়েছে, একটু ভাগবত পাঠ হবে আর হচ্ছে সবাই মিলে সংকল্পকে আশীর্বাদ করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওকে নিয়ে বসে পড়েছি, এখন সবাই ওকে আশীর্বাদ করবে। আজকে কিন্তু সংকল্প ভীষণ হ্যাপি। আশীর্বাদের পর্ব শেষ, এবার হচ্ছে একটু কীর্তন হচ্ছে আর আমরা এদিকে বেলুন ফোলাতে ব্যস্ত, যেহেতু সন্ধ্যাবেলা একটু কেক কাটিং হবে তার জন্য। আর দেখো ছেলের বাবা নিজেই বেলুন মানে ফোলাতে ব্যস্ত হয়ে পড়েছে, মানে কীভাবে সাজাবে কী করবে না করবে একটা সত্যি কথা বলতে একটা আনন্দের ব্যাপার। তো চলো আমার সংকল্প কিন্তু দেখো কী করছে, বেলুন পেলে তো এতটাই খুশি হয়, খুব খুশি হয়। তো চলো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় কীভাবে কেক কাটিং করি আমার ছেলেকে দিয়ে, স্কিপ না করে দেখতে থাকো। সাজানো কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে প্রায়, এবার হচ্ছে কেক কাটিং হবে। তো চলো আমরা এবার কেকটা রেডি করি, কেমন? সংকল্প রেডি হয়ে চলে এসছে কেক কাটতে, ও আজকে ভীষণ ভীষণ হ্যাপি কি বলবো আর। এটা হচ্ছে শ্রাবণ মাস, খুবই ভালো একটা মাস, এই মাসে যারা নিরামিষ খায় তাদের তো অতি উত্তম। আর সত্যি কথা বলতে আমরা খাওয়া হয় না, তাই আজকের এই শুভ দিনটাতে আমরা আর আমিষ করলাম না, টোটালটাই নিরামিষই করলাম। অনেকে বলছিল যে রাত্রেটা করলেই হয়, আমরা না, যেহেতু আজকে এই ভালো একটা দিন তার জন্য টোটালটাই আমরা নিরামিষই করবো। এই যে কেকটা দেখতে পাচ্ছ, কেকটাও কিন্তু নিরামিষ, আর সবাই কিন্তু খুবই হ্যাপি আজকে, মানে এতটাই ভালো লাগছে। আর বিশেষ করে আজকে সকাল থেকে যে একটা আয়োজন করা হয়েছে বাড়িতে, গুরুজনদেরকে মানে ইনভাইট করা হয়েছে, তারা তো খুবই খুশি আর আমরাও খুব খুশি। দেখতে পাচ্ছ সংকল্প কী করছে, মানে ও এদিকে লজ্জাও পাচ্ছে, সবাই হাত তালি দিচ্ছে, ও লজ্জা পাচ্ছে, মানে আমি অ্যাড করতে পারছি না কারণ ওখানে একটা মিউজিক চলছিল তার জন্য। সংকল্প কিন্তু এবার সবাইকে একে একে কেক খাওয়াবে, আর হেল্প করছে ওর বাবা, আর আমি ভিডিওটা করছিলাম তাই আমি আর সামনে যেতে পারিনি। প্রথমে খাওয়াচ্ছে হচ্ছে ঠাকুমাকে আর দাদুকে।
সংকল্প এবার আমাকে খাইয়ে দিল, আমি একটুকে খাইয়ে দিলাম। এবার হচ্ছে ওর পিসি বোনিকে খাইয়ে দেবে, এটা হচ্ছে ছোটো পিসি বোনি। আর বড়ো পিসি বোনিকে তাকে তো দেখাতে পারবো না তাই আর কি। তো দেখো গালটা একটু ফাঁকা ছিল, তাই গালে একটু লাগিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর বড়ো কাকাই, তো এই দেখো বড়ো কাকাই একটু খাইয়ে দিল, আবার গালেও লাগিয়ে দিল, কিউট লাগছে তাই না বলো। এবার ও সবাইকে খাইয়াচ্ছে, এবার শেষে ওর বাবাকে খাওয়ালো, আর বাবা এখন একটু খাইয়ে দেবে, আবার গালেও লাগিয়ে দেবে। সত্যি কথা বলতে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় মানে মনটা বেশ ভালো লাগে আর কি। সব মানে প্রত্যেকটা বাড়িতে বলো অনুষ্ঠান বল মানে বললেই মনটা যেন কেমন একটু ভালো লাগে। দেখো ভুলে গেছিলাম এই যে এইগুলো করতে, তারপর আবার নতুন করে হ্যাপি বার্থডে বলে কেক কাটা হলো, হয়ে তারপর আবার এই যে এইসব ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, আবার হচ্ছে নতুন করে আবার মানে হ্যাপি বার্থডে হচ্ছে। এবার হচ্ছে গিফটের পালা, একে একে সংকল্পকে সবাই কিন্তু গিফট দেখতে পাচ্ছ, সামনে কিন্তু গিফট দিল। এবার একটু ছবিও তোলা হবে আর কে কে গিফট দেয় দেখতে থাকো। দুপুরবেলা ওকে একটু পায়েস খাওয়ানো হয়েছিল কিন্তু বাট ও খাচ্ছিল না, তো আমি জোর করে এক থেকে দু চামচ মানে খাইয়েছি। এখনও সবাই ওকে মানে পায়েস খাওয়ানোর জন্য মানে ইয়ে করছে কিন্তু ও কিছুতেই মুখে নিচ্ছে না। আর দেখো থামি ওকে দিচ্ছে পটিয়ে পটিয়ে যে ওকে পায়েস খাও না, খাবে না খাবেই না। তো ওকে দাদু ওকে খাওয়ানোর চেষ্টা করে বলে করছে আর কি, সে খাবে না তো খাবেই না, যাই না কেন আজকে ওর খাওয়ার কোনো মুড নেই তেমন, কিন্তু ও কিছুই খায়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই যে একটা আনন্দের দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমার প্রত্যুচনার বার্থডে, তো সবাই একটু আশীর্বাদ করো ওকে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সব সময়, কেমন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। তো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করছি, আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা বাই বাই।